প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সুরের ছোঁয়া। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে দুজন শিল্পী আছেন, তাদের পরিচয়টা আমি এভাবেই দিতেই শুরু করি যে বাঙালি হৃদয়ে সঙ্গীতের যে প্রেরণা জুগিয়েছেন, যে হৃদয় হরণ করা সঙ্গীত গেয়েছেন, সেই প্রয়াত মান্নাদের উত্তরস্বরী আমাদের মাঝে আছেন শান্তনুদা। দীর্ঘদিন থেকে উনি সঙ্গীত চর্চা করে এসেছেন, মান্নাদের পুরস্কার সহ বহু পুরস্কারে পুরস্কৃত ভূষিত হয়েছেন। আমরা সৌভাগ্যবান টাইম টেলিভিশনে আজকে তাকে আমাদের মাঝে পেয়েছি। শান্তনুদা, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? তো ভালো আছেন, আমরা খুব খুশি, ভীষণ খুশি আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমারও খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। এর জন্য আমি টাইম টেলিভিশনের সমস্ত যারা কলা উদ্যোক্তা, কৌশলী কলা কুশলী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে এবং আপনাকে আপনাকেও ধন্যবাদ। আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে, কারণ আজকে আপনি আপনার ফ্লাইট রাতে চলে যাবেন। হ্যাঁ, তো আপনি একজন অসাধারণ গুণী শিল্পী, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা যে আপনাকে আমরা পেয়েছি। আজকে আমরা মান্নাদের গান, নজরুল সঙ্গীত, ভজল গজল সব ধরনের গানে আপনি গান, কিন্তু আজকে আমি কোথা থেকে কোথায় কি শুরু করবো আমি জানি না, তবে শুনবো যতটুকু সম্ভব। দর্শকদেরও যদি কোনো অনুরোধ থাকে সেটা আপনি শোনাবেন, তো একটুখানি পরিচিত হই সবার সাথে আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, যারা আছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। পাশে বসে আছেন আমাদের খুশবু ভাই, আমার মনে হয় উত্তর আমেরিকায় এমন কেউ নাই যে খুশবু ভাইকে কেউ চেনে না। অসাধারণ তবলা বাজান, আর আমার ভাই আছেন তরুণ সঙ্গীত শিল্পী তুহিন আজাদ রোজি, কিছুদিন আগে সে একটা কনসার্ট করেছে শান্তনুদার সাথে। রোজি, অনেক ধন্যবাদ আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আর কিবোর্ডে ঝংকার তুলে যেই আমাদের রিপন, অসাধারণ কিবোর্ড বাজায়। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা আজকে প্রথম, যেহেতু আমি প্রথমে পরিচয় করিয়ে দিয়েছি যে শান্তনুদা মান্নাদের বিশেষ গানগুলোকে বিশেষভাবে ওনার গায়কিতে সবাই মানে প্রশংসিত এবং মুগ্ধ, আজকে তারই একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হোক প্লিজ। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি? পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ,
গোলেতে আগুন তুমি খেলেছো, ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তার কেন করুণি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে, দৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না, কেন তাকে ধরে আছো হৃদয়ে, হৃদয়ের পর কেন ছাড়ো, তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি। কি অসাধারণ, সত্যি মনটা ভরে গেল। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মান্নাদের গান গাওয়া কিন্তু সহজ ব্যাপার না, অত্যন্ত কঠিন, কিন্তু আপনি এত সাবলীল ভঙ্গিতে গানটা গেয়েছেন, সত্যি হৃদয় মথিত করার মতো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং দর্শক, আমি সবার পরিচয় দিয়েছি, কিন্তু আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি কবির কিরণ, আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আপনাদের সাথেই থাকব। তো চলুন তাহলে আমরা দ্বিতীয় গানটি কি শুনতে পারি আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি মান্না দে তো ভার্সেটাইল সিঙ্গার ছিলেন, এবং রাগাশ্রী গানের উপর ওনার দখলটা অনেক বেশি ছিল। সব গানের মধ্যে একটা রাগের, একটা মিশ্র রাগের প্রভাব আছে। তো একটা সেরকমই একটা গান শোনাই। হ্যাঁ, প্রচুর আমি শোনাবো, উনি যে নজরুলগীতি গিয়েছেন সেখান থেকে একটা দুটো গান শোনাবো। আপনার যে বৈচিত্র্যময়, মানে ভার্সেটাইল যে আপনার লাইফের সঙ্গীতের ব্যাপারগুলো আছে, ওগুলো একটু বলেন দর্শকদের। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। না অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না না, অভিমানে চলে যেও না, না অভিমান
অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না গেও না, এখনই শেষের গান গেও না অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। এখনো হৃদয়ে কাঁদে পিয়াসা, এখনো হৃদয়ে কাঁদে পিয়াসা, সে জড়ানো এ তিথি এখনো হবে সে জড়ানো, এ তিথি এখনো হবে সে জড়ানো, ভেঙে দিতে তাকে চেয়েও না অভিমানে চলে যেও না। গ গ গ ম গ গ গ গ ম গ ম রে স নি স দ নি স গ ম ধ ম ধ নি ধ ধ ধ ধ নি ধ ধ ধ ধ নি নি ধ নি নি ধ নি নি গ ম ম গ ম ম গ ম ম গ ম রে স নি স ধ নি স গ ম ধ নি স গ ম রে স নি ধ ম ধ নি স নি ধ ম গ গ ম ধ নি ধ ম গ গ গ ম রে স অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। চলে যেও না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। রাগাশ্রিত গানগুলো সত্যিই মানে মনে দাগ কাটে, সত্যি এই গানগুলো সবার পক্ষে সম্ভব না, আমার মনে হয় আপনার পক্ষে খুব সহজ। অ্যাকচুয়ালি মান্না আঙ্কেলের সঙ্গে যখন আমার মানে যোগাযোগ হয়েছে বা যেই সময় সান্নিধ্যে যতদিন ছিলাম, উনি সবসময় একটা কথা বলতেন যে রাগ সঙ্গীত না শিখে গান গাইতে আসাটা ঠিক নয়। এটা একটা অনেক বড় কথা বলতেন, বলতেন সবসময় যদি রাগই ক্লাসিক্যাল গানটাই না শেখা হয় তাহলে তুমি গান বাজনা গান করবে কী করে। দেখুন এর আগের গানটা তুমি অনেক যত্ন করে ভীষণ মেলোডিয়াস গান, তার মধ্যে ভীষণ দরদ ভীষণ এক্সপ্রেশন, এই গানটা আবার টোটালি ডিফারেন্ট একটা রাগ। ওই মানুষটা ওর জন্যই আমি সারা জীবন ওনার চরণ পূজা করে যাব, যে এই যে ব্যতিক এই যে ডিফারেন্সিয়েশনগুলো এগুলো এত সুন্দরভাবে উনি এস্টাবলিশ করেছেন, যেটা হলো যে কাজী নজরুল ইসলাম অনেক গান রচনা করেছেন, প্রায় 3200 গান উনি রচনা করেছেন,
সেগুলো পাওয়া গেছে, অনেক গানগুলো পাওয়াই যায়নি। আমি যতটুকু জানি মান্না দে প্রচুর রাগাশ্রিত গান, ভীষণ উনি ভীষণ ভালোবাসতেন, মানে বিশেষ করে উনি আমাকে বলেছেন যে কাজী নজরুল ইসলামের গানের মধ্যে রাগের এত মানে চলন, এত সুন্দর চলন, যার জন্য উনি ওনার যখন টপ ফর্ম তখনও উনি বেশ কিছু নজরুলগীতি উনি গেয়েছিলেন, পরবর্তী সময়ে উনি বেশ কয়েকটা সিডি বা ক্যাসেট ওনার নজরুলগীতির উপর বেরিয়েছিল। তো আমি এটা শোনাই নজরুল ভালো হয়। যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায়, গজল জানা যায়, গাহিও আমায়, শরাবি জমসদ গজল জানা যায়, গাহিও মতে রোজ কে আমতে তাজা উঠব জিয়ে, 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 যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায়।
এমনি পিব শরাব, এমনি পিব শরাব, ভেসে যাব শরাব ভেসে যাব তাহার স্রোতে উঠিবে খুশবু শরাবে লাল পানি দিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে যেদিন লব বিদায় যেদিন লব বিদায় যেদিন লব বিদায়। শান্তনুদা, আপনার কাজী নজরুল ইসলামের বহু রাগ নিজস্ব রাগ সৃষ্টি করেছেন, 18টি তার নিজস্ব রাগ, 150টির মতো সংযোজন। হ্যাঁ, এই যে অসাধারণ বহুমাত্রিক, আমার মনে হয় বাংলা সাহিত্যে এই ধরনের এক্সেপশনাল কবি খুঁজে পাওয়া মুশকিল। সত্যি তাই, আমি আমি মানে এত ওনার ভক্ত, মানে ওনার প্রতি বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে অনেক বছর আমি ওনার গানকে নিয়ে চর্চা করেছি, ওনার গান শিখেছি আমাদের কলকাতার কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী পুরবী দত্তের কাছে। হ্যাঁ, এবং এত কিছু জেনেছি, এত ভার্সেটাইল ওনার গানের সুরের কথার বৈচিত্র্য, যেগুলো ভাবা যায় না, ভাবা যায় না, ভাবা যায় না, ভাবা যায় না। শান্তনুদা, শুনবো আপনি, আপনার থেকে অনেক গল্প শুনবো, আপনার নিজস্ব, আপনার একজন ছাত্রী আছে, হ্যাঁ তার থেকে আমরা কিছু। তুহিন আজাদ রাজি, দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে যে বসে আছে সে উত্তর আমেরিকাতে একজন নবীন উদীয়মান শিল্পী, আমি বলবো তরুণ শিল্পী, যে এখনো গান শিখছে, এবং আজকে তার কণ্ঠের ভিতরে একটা মেলোডি আছে, আমি তার গানের ভক্ত। তো আজকে রোজি তুমি কোন গানটি গাইবা? আচ্ছা, থ্যাংক ইউ কিরণ ভাই। আর প্রথমে আমি দাদার অনুমতি নিয়ে গাচ্ছি, কেন যে দাদার কথা ছাড়া আমি কোনো গান করি না, উনি যা বলে তাই করি। উনি আমার গুরু অবশ্যই, হ্যাঁ, আর এর আগেও তো আমি শিখেছি, বাট এখন আমি দাদার কাছেই শিখি। তো প্রথমেই আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি গান করছি, সাগরের তীর থেকে। চমৎকার গান। Thank you.
ভীষণ ভালো লাগছে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াব গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া গানগুলোর একটা বৈশিষ্ট্য কি,
মানে কথাগুলো খুব চমৎকার, তাই না? মিষ্টি ভালোবাসার বহিঃপ্রকাশ, কি চমৎকার প্রকাশ! সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে মনে হয় যেন এর বেশি ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে। অনেক ধন্যবাদ, খুব ভালো গেয়েছো, ভীষণ ভালো লাগছে, আবার আসবো। তো দাদা থেকে কিছু শুনি। শান্তনুদা, আমরা কি নজরুলের উপর একটা গানের অনুরোধ আছে? আচ্ছা আচ্ছা, সেই গানটা শোনাই আগে। শিওর। ললিতা গো, ও কি আজ চলে যেতে বলনা, ওকে আজ চলে যেতে বলনা, ও ঘাটে জননীতে যাব না যাব না, ও ঘাটে জননীতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। বালকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, বিবালকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তোর খেলনা ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জননীতে যাব না যাব না, ও ঘাটে জননীতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে মন না ললিতা, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে মন না। কি চমৎকার, সত্যি ভালো লাগে, ভালো লাগে। ধন্যবাদ। আমি একটা কথা আপনাকে বলি বাই দ্য সেম টাইম, যে আপনি তো কত সুন্দর নজরুলের কবিতা আমি শুনেছি আপনি আবৃত্তি করেন, তো একটা কবিতা শোনান আমাদের, আমরা তো গান শোনাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ছোট একটা, ছোট, নিশ্চয়ই নিশ্চয়ই একটা শোনান, কবিতা শোনান, খুব ভালো লাগবে। আমাদের তো ঘরোয়া পরিবেশের আসর এটা, সুতরাং সবাই মিলে খুব সুন্দর লাগবে। আপনি আমাকে বলেছেন, নিশ্চয়ই আমি সেটা করব। রিপন একটু হেল্প করো আমাকে। আমি যেহেতু নজরুলের উপর কাজ করি, নজরুলের একটা কবিতা, বিখ্যাত কবিতা, নিশ্চয়ই বিজয়িনী কবিতা, নিশ্চয়ই নিশ্চয়ই। হেম রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে,
আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী। এখন ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের জুড়ে বিজয়িনী নীলাম্বরী আঁচল তোমার উড়ে, যত তৃণ আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে বেশে। হে মোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে। বাহ, অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ভারী চমৎকার। আপনার নজরুলের আপনার আমার একটা বিশেষ অনুরোধ আপনার কাছে ছিল, যেটা মোহাম্মদ রফি খুব চমৎকার ভাবে গেয়েছেন, আপনিও গেয়েছেন, আপনার সিডিতেও আছে, আলগা করো খোপার বাঁধন। আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই, আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই, বিনোদ বেনীর জরিন ফিতায়, বিনোদ বেনীর জরিন ফিতায়, অন্ধা ইশক মেরা কস গই, অন্ধা ইশক মেরা কস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি ফস গই। তোমার কেশে গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমার কেশে গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, বেহাত হোকর গির পর হাথোঁ মে আজ বন্ধ মে বস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই।
কানে রোদুলে প্রাণ রাখিল বিন্ধিয়া হাত ফিরা দিয়া চুরি কর নিন্দিয়া কানে রোদুলে প্রাণ রাখিল বিন্ধিয়া হাত ফিরা দিয়া চুরি কর নিন্দিয়া দেহ রোদেউরিতে বেড়াতে আসিয়া দেহ রোদেউরিতে বেড়াতে আসিয়া আর নেহি বো বাপস গেই আর নেহি বো বাপস গেই হাল গকার গো খোপার বাঁধুন হাল গকার গো খোপার বাঁধুন দিল বহি মেরা ফস গই দিল বহি মেরা ফস গই দিল বহি মেরা দিল বহি মেরা দিল বহি মেরা ফস গই। অনেক ধন্যবাদ যে আপনি আমার বিশেষ একটা অনুরোধ। ভীষণ ভালো গান, অসাধারণ। রোজি আছে আজকে আপনার ছাত্রী, সে কিন্তু লালন গীতি আমার দৃষ্টিতে ভালো গায়। তো একটা লালন কি করবা? রোজির একটা গান খুব ভালো গায় ও রোজি, একটা ফিরোজা বেগমের গান, ওটা ওটা শুনো, খুব ভালো গাইবে। আচ্ছা দাদা যখন বলছে ওটা আগে গাই। আচ্ছা ঠিক আছে। আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে অত্যন্ত গুণী একজন শিল্পী আছেন, শান্তনুদা, এক কথায় যাকে উত্তর আমেরিকা, বাংলাদেশ, ভারত সবাই তাকে চেনেন। কীভাবে চেনেন? প্রখ্যাত প্রয়াত মান্নাদের গানগুলো বিশেষভাবে উনার কণ্ঠে অসাধারণ আসে। আজকে আমরা সৌভাগ্যবান শান্তনুদা আমাদের সাথে আছেন, আর তবলাতে যে ঝড় উঠাচ্ছে আমাদের খুশবুভাই আমাদের সাথে আছে, আর রিপন কিবোর্ডে আছে, আর তরুণ শিল্পী তুহিন আজাদ রোজি সে আছে, আমি কবির কিরণ আপনাদের সাথে আছি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, চলুন তাহলে রোজি তোমার গান শুনি। ওকে দাদা এমনি বড় সা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তবু হাতে ছিল হলো সুবিন মনে কি পরে
গান শুনছি আর আমি মনে মনে ভাবছি আমার প্রিয়তমার কথা। ওরে সো নাইস, খুব ভালো লেগেছে ভীষণ। মানে তুমি যে এঙ্গেজড করতে পেরেছো এটা সত্যি অভাবনীয়। অনেক ধন্যবাদ দাদা, আপনার কাছে আসবো এই কারণে আপনি অনেক জনপ্রিয় গজল গেয়েছেন। হ্যাঁ, আজকে এই গানের ছোঁয়া অনুষ্ঠানে কি একটু ছোঁয়া লাগবে? অ্যাকচুয়ালি হ্যাঁ, মান্না দে তো গজল প্রচুর গেয়েছেন, গেয়েছেন এবং খুব ভালোবাসতেন। একটা গান আমি আপনাদের আজকে বিশেষ করে, আমাদের খুব সময় নাই, একটা একদম জনপ্রিয় একটা, হ্যাঁ একটা গান বিশেষ করে মান্নাদের ভীষণ প্রিয় একটা গান, যে গানটা নিয়ে উনি মানে আমার কাছে শুনতেন আর কাঁদতেন। হ্যাঁ, সেই একটা গান, সেই গানটা হয়তো সবাই খুব একটা শোনে উনি গানটা, কিন্তু সেই গানটা আমাকে উনি বলতেন যে তুমি গানটা শোনাও আমাকে, সেই একটা গান শোনাই। এটা আপনাদের কাছে একটা বিরাট যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, তুই যে আমার জীবনের হাসি গান, তুই যে আমার জীবনের হাসি গান, তোকে ছাড়া বৃথাই জীবন। মানুষের মনটা মানুষের সবকিছু, কি সুন্দর কথা। যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, তুই যে আমার জীবনের হাসি গান, তুই যে আমার জীবনের হাসি গান, তোকে ছাড়া বৃথাই জীবন। যাস না ও মন, তোকে নিয়ে আ
আকাশের চাঁদে ছিল মেঘের আবরণ, আমার ফাগুন ছিল ছিল না তোর, আকাশের চাঁদে ছিল মেঘের আবরণ, দুই পাশে ছিলি বলে সব ব্যথা গেছি ভুলে, দুই পাশে ছিলি বলে সব ব্যথা গেছি ভুলে, দু চোখেতে সোনালি স্বপ্ন, যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, ওরে যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ। ভুলের মায়ায় তোর পর সেই সব দূর হয়ে যায়, জীবন আমার ছিল ভুলের মায়ায় তোর পর সেই সব দূর হয়ে যায়, বাতাসের কানে কানে বলে যায় গানে গানে, বাতাসের কানে কানে বলে যায় গানে গানে, তোর প্রেম এনেছে স্বপ্ন, যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, ওরে যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, তুই যে আমার জীবনের হাসি গান, তুই যে আমার জীবনের হাসি গান, তোকে ছাড়া বৃথাই জীবন, যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ, ওরে যাস না যাস না ও মন, তোকে নিয়ে আছি সারাক্ষণ। প্রেম বিরহ ভালোবাসা এটি সার্বজনীন, প্রত্যেকটা মানুষেরই ভিতরে সেই ধরনের একটা আকুতি, ভালোবাসার বহিঃপ্রকাশ। এই গানটা শোনার পরে কাজী নজরুল ইসলামের বেদনা বিধুর একটা কবিতার কয়েকটা লাইন মনে পড়লো। শুনি শুনি শোনান শুনি, ভালো লাগবে শুনলে। একটু কিবোর্ড। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নামতে হয়, তখন মনে করবেন না আমি সেই নজরুল, সেই নজরুল অনেক আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। ভাববেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে
যে একটি অশান্ত তরুণী ধরা এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা পেতে এসেছি। সেই ভালোবাসা পেলাম না বলেই এই নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিল। যখন আমি থাকব না, হয়তো আমার নামে অনেক বড় বড় সভা হবে, বিদ্রোহী, দেশপ্রেমিক, তেগি, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু যেও না কো, যদি পারো তোমার ঘরের আঙিনায় অথবা চারপাশে পায়ে পেশা একটা ফুল পাও, তাকে জড়িয়ে ধরো, বন্ধু তোমাকে পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনারে মনে পুড়িব একাকি গন্ধ বিদুর ধূপ। বাহ, অপূর্ব, খুব সুন্দর, ভারী চমৎকার, ভারী চমৎকার, ভারী চমৎকার। এই গানটা মানে এই কবিতাটার সাথে সাথে মানে আমার এই গানটা মানে ভীষণ একটা যেন সামঞ্জস্য। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জুড়াইব কেশ, বিনি যাবে যবে খুলিতে, তবু আমারে দিব না ভুলিতে। খুবই চমৎকার, ভীষণ মানে আপনি কবিতাটা বলছেন সাথে সাথে আমার মধ্যে ওই গানটা চলে এলো। অনেক অনেক ধন্যবাদ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। রোজি আপনার ছাত্রী বসে আছে, আরেকটা গান ছোট করে যদি গাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ছোট, একদম শেষে চলে এসেছি, তারপরে দাদার গান দিয়ে শেষ করে দেবো। যাত গেল যাতে গেল ভুলি, একিয়া জবে কারখানা, সত্য কাজে কেউ নই রাজি, সত্য কাজে কেউ নই রাজি, সবই দেখি তানা নানা। যাতে গেল যাতে গেল বলে গেলো, যাতে গেলো বলে আসবার কালে কি যাতে ছিলে, এসে তুমি কি যাত নিলে, আসবার
শান্তনুদা, কাজী নজরুল ইসলাম এই এই গানেরই মানে কবিতার মাঝে একটু ভিন্ন রকম বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলে তোরে জাত যাবে যা ছেলের হাতের নয় কমোয়া, হুকুর জলার ভাতের হাড়ি দেখলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। রাইট, অপূর্ব, সত্যি তাই। আমরা আমরা তাহলে শেষ গানটা আপনার কি, এটা কি সবাই মিলে গাওয়ার মতো কিছু আছে নাকি আপনি একাই গান, যেটা উনি ভালো কমফোর্টেবল ফিল করেন? এবং দর্শক আপনারা জানেন যে আজকে শান্তনুদা অনেক কষ্ট করে এসেছেন, আজকে রাতে ওনার ফ্লাইট চলে যাচ্ছেন, কিন্তু তারপরও আমাদেরকে সেই বিনম্র শ্রদ্ধাটুকু উনি প্রকাশ করেছেন, কষ্ট করে হলো এসেছেন। দাদা, আপনার শেষ গানটা আমরা শুনি। আমি মানুষ চেয়ে করে ছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, আনন্দ আর
সাজিয়ে রেখে আজকে সেখানে এই বুকের জ্বালা বুকেই গোপন করে সাজানো মনের উপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নাই আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে রোমান্টিক গানগুলো সত্যি হৃদয়ে থেকে যায়। আপনি হয়তো চলে যাবেন আজকে অনেক দূরে, কিন্তু আমাদের মাঝে আপনি থেকে যাবেন চিরদিন। বাংলা শিল্প সাহিত্য যতদিন বেঁচে থাকবে শান্তনুদা আমাদের কাছে থাকবে। ধন্যবাদ সবাইকে, এর জন্য আপনারা ভালোবাসেন তার জন্যই আমার বারবার আসা। বিশেষ করে আমি সবসময় বলি, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্য আমি সব সময় ছুটে ছুটে আসব। আমাদের সংস্কৃতিটা, বাংলা সংস্কৃতিটা অনেক অনেক মূল্যবান সংস্কৃতি, সেটাকে যেন আমরা সবাই বাঁচিয়ে রাখতে পারি, এর জন্য ছুটে ছুটে আসা আর কিচ্ছু নয়। আমরা প্রার্থনা করব, আমরা দোয়া করব যাতে আমরা এই সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে পারি, এই প্রজন্ম আগামী প্রজন্ম যেন এটা নিয়ে আমরা অনুষ্ঠান এবং আমি যাওয়ার আগে করে যেতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার, অনেক ধন্যবাদ। টাইম টিভির সবাইকেও অনেক 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 ধন্যবাদ, সবাই ভীষণ ভালো থাকবেন। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, খুব ভালো থাকবেন। দর্শক, আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন গানের ছোঁয়া, অতি চমৎকার একটি অনুষ্ঠান, কারণ আমরা গুণী দুজন শিল্পীকে পেয়েছি, তাদের কাছ থেকে আমরা অনেক গান শুনেছি, কিন্তু এই গানগুলোকে যারা সমৃদ্ধ করেছেন তারা হলেন তবলাতে আমাদের খুশবু ভাই, অনেক ধন্যবাদ, আর কিবোর্ডে আমাদের রিপন চমৎকার বাজায়, আর আমি কবির কিরণ এতক্ষণ যাবত এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম। পাশে আছে তুহিন আজাদ রোজি, আমাদের শান্তনুদা। আপনাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা, টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনটির জন্য, আমাদেরকে উৎসাহ করেছেন। আপনারা গান, বাংলা গান শুনবেন, বাংলা সংস্কৃতি চর্চা করবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, খোদা হাফেজ। এনরোল্ড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ ট্যাক্স প্র্যাকটিশনার। স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইঙ্ক আপনাদের জন্য ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে। আমি এনরোল্ড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল আপনাদের